নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 13ই ডিসেম্বর 2022 মঙ্গলবার, যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তবে আমি প্রতিদিন একটি অনুরোধ করি, আপনারা ভিডিওটির আলোচনাটা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। শুধুমাত্র রাশির নাম শুনে আপনি বড় ধরনের সিদ্ধান্ত আপনি কিন্তু নেবেন না, কারণ এখানে যে রাশির নামটা বলা হয় এখানে কিন্তু কোনো আপনার সাথেই যে হবে এটা কিন্তু আমি বলবো না, কারণ একই রাশির লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকেরই রাশিচক্র আলাদা, মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা আলাদা, এই জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। তবে আমি যে একটি কথা আপনাদেরকে বারবার বলি, আপনার জন্মছকে যদি গাঢ় যোগ থাকে তাহলে নিশ্চিত রূপে আপনার কিন্তু আগামীকাল নিশ্চিত প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। খুব দায়িত্ব নিয়ে কথাটা আমি বলছি, আগামীকাল অশ্লেষা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং এর পাশাপাশি রাহুকাল রয়েছে আগামীকাল দুপুর 3টা থেকে বৈকাল 4টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে, এবং অভিজিৎ মুহূর্ত যেটা রয়েছে 11টা 45 থেকে আপনার 12টা 29 মিনিট পর্যন্ত কিন্তু অভিজিৎ মুহূর্ত রয়েছে। এই সময়টা কোনো এই সময়টাতেই এই অভিজিৎ মুহূর্তে আপনি যে কোনো ইনভেস্টমেন্ট যদি আপনি করেন চটজলদি আপনি কিন্তু লাভ নিশ্চিত রূপে কিন্তু হবে। এবার দেখার বিষয় যে প্রত্যেকে প্রচেষ্টা করছেন প্রাপ্তি করছেন। দেখুন, আমি একটি কথা বারবার বলছি, আপনার জন্মছকে রাহু প্লেসমেন্টটাকে দেখা দরকার, লগ্ন টু দ্বাদশ কোন ভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনার লগ্ন টু দ্বাদশে কোন ভাবে অবস্থান করছে এটা আপনি আগে দেখুন। আপনার যদি রাহু যদি পীড়িত থাকে, দেখা যাচ্ছে আপনার জন্মছকে রাহু নিচস্থ রয়েছে, আপনি প্রচেষ্টা করে যাচ্ছেন, আপনার প্রাপ্তি ঘটবে না, এবং এর পাশাপাশি আপনার ভাগ্যভাব এই ভাবটাকে কিন্তু স্ট্রং থাকা কিন্তু একান্তই দরকার। কিন্তু অনেকে প্রচেষ্টা করছে প্রাপ্তি ঘটছে না, এবার অযথা অনেকে অর্থ অপচয় করে যাচ্ছে। কিন্তু আমি বারবার বলছি, একবার নিজস্ব জন্মকুণ্ডলী অথবা যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই তারা অবশ্যই হস্তরেখা বিচার করে নিন। দেখুন, আমি চারটি ভাবকে বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট বলি, একটি হচ্ছে আপনাদের ধনভাব, একটি হচ্ছে আপনাদের আকস্মিক প্রাপ্তির ভাব, একটি হচ্ছে ভাগ্যভাব, একটি হচ্ছে সফলতা ভাব। এই চারটি ভাব যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে তাহলে আপনার কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, এর পাশাপাশি আমি আরেকটি কথা আপনাদেরকে বলি, চারটি গ্রহের কথা আমি বারবার বলি, রাহু শুক্র আপনার শনি এবং বুধ আপনার জন্মছকে কেমন অবস্থাতে রয়েছে, যদি শুভ অবস্থাতে থাকে তাহলে আপনার কিন্তু প্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটবেই ঘটবে। এবং আপনার ক্ষেত্রে মহাদশাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, দেখা যাচ্ছে আপনার শনির মহাদশা চলছে, একটু আলোচনাটা শোনার চেষ্টা করবেন, শুধু রাশির নাম টার্গেট নাম্বার শুনে বেরিয়ে যাচ্ছেন এটা করবেন না। আপনার শনির মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে, প্রাপ্তির সম্ভাবনাটা প্রবল। শনির অন্তর্দশা রাহুর, শনির মহাদশা রাহুর অন্তর্দশা, আপনার বুধের মহাদশা রাহুর অন্তর্দশা, প্রাপ্তির সম্ভাবনা প্রবল, বা আপনার রাহুরই মহাদশা রাহুর অন্তর্দশা চলছে এবং রাহুর প্রত্যন্তদশা চলছে, প্রাপ্তির সম্ভাবনা প্রবল। আপনার শুক্রের মহাদশা চলছে বা রাহুর অন্তর্দশা চলছে, এই জায়গাটা কিন্তু প্রাপ্তির সম্ভাবনা প্রবল, কারণ একটা মহাদশা অন্তর্দশা এবং প্রত্যন্তদশায় মানুষের পার্ট বাই পার্ট জীবনকে কিন্তু আপনার মানে এফেক্টেড কিন্তু করে, কারণ দশার উপর আপনার কিন্তু সব কিছু কিন্তু নির্ভর কিন্তু করে। এবার দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে আপনার জন্মছকে যেটা রাজ্যকারী, অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষ কোনটা, কোন গ্রহ আপনার ক্ষেত্রে রাজ্যকারী এবং কোন গ্রহ আপনার ক্ষেত্রে মারক সেটা কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। অর্থাৎ আবার দেখা যাচ্ছে উল্টো দিকে, দেখা যাচ্ছে আপনার মারক গ্রহের দশা চলছে, তাহলে তো প্রাপ্তির জায়গাটা বাধা আসবে। অর্থাৎ
এই জায়গাটা মানব গ্রহের দশার জায়গাটা আপনাকে প্রতিজ্ঞা প্রতিবেদন অবশ্যই করতে হবে। এবং যেটা সর্বোপরি আমি কথা বলি, এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। আপনার যদি ভাগ্যভাব স্ট্রং হয় বা ভাগ্যভাবকে স্ট্রং করা যায়, আপনার প্রাপ্তি কিন্তু ঘটার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার একটি কথা আমি আরেকটি কথা আপনাদেরকে বারবার আমি অ্যালার্ট করে দিই যে আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনার জন্য আগামীকালটা আদর্শ কিনা। আচ্ছা, আপনার ক্ষেত্রে কোন বছর কোন কোন মাসগুলোতে আপনার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে সঠিক গাইডলাইন কিন্তু দিতে পারবে। অর্থাৎ এই জায়গাটা যদি আপনার প্রাপ্তি যদি চটজলদি যদি ঘটে কিনা, আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অর্থ প্রাপ্তির যোগ কিন্তু থাকবে। এবার আমি জানাই আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো, পাশাপাশি আমি আপনাদের নামের অক্ষর দিয়েও কিন্তু আপনাদেরকে আমি জানাতে শুরু করে দিয়েছি। যারা রাশি জানেন না তারা নামের অক্ষর দিয়ে আপনারা বিশেষ করে অ্যাপ্লাই করবেন। আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, আগামীকালে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। আপনার নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনার নামের অক্ষর যদি জে দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনার নামের অক্ষর যদি আই দিয়ে শুরু হয়, আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। অর্থাৎ কোন কোন আপনার নামের অক্ষরগুলো আপনার ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনার নামের অক্ষর যদি ই দিয়ে শুরু হয়, আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। অর্থাৎ যারা রাশি জানেন তারা রাশিটাকে অ্যাপ্লাই করবেন, যারা রাশি জানেন না তারা শুধু নামের অক্ষরটাকে অ্যাপ্লাই কিন্তু করবেন, বিশেষভাবে প্রাপ্তি কিন্তু করবে। এবার আমি জানাই আগামীকালের পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং শুভ সময়। প্রত্যেকে জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন। আগামীকাল পাঁচ রাশির আমি কথা বলছি যে পাঁচ রাশির প্রাপ্তির সম্ভাবনাটা প্রবল সৃষ্টি করেছে। নাম্বার 1 রাশি মকর রাশি। মকর রাশির আপনাদের শুভ সময় 11:21 থেকে আপনার টাইমটা দেখাচ্ছে 12:37 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে কর্কট রাশি। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের শুভ সময় সকাল 10:45 থেকে আপনার 12:28 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বিশেষভাবে মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনাদের শুভ সময় সকাল 10:44 থেকে শুরু করে 12:27 পর্যন্ত। অর্থাৎ এই টাইমগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখানে বেশ কিছু শুভ মুহূর্ত কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো, 4 যে রাশি প্রাপ্তির সম্ভাবনাটা প্রবল হতে চলেছে সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি 7।